গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আসো, তোমরা সবাই খুব ভালো আছে? অ্যান্ড জাস্ট ফর বডি আছো? আমিও খুব ভালো আছি। আমি সকাল সকাল উঠে একদম স্নান করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 7:30। আমরা 9টার সময় বেরোবো। আজকে আমরা এখানে লোকাল সাইট সিন দেখবো, শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো দেখবো। তো জানি না কোথায় নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবো সেখানে তো আমি ভিডিও বানাবোই। যাই হোক, এখন তাড়াতাড়ি করে যাই, চটপট করে রেডিটা হয়নি, কাজ হয়ে গেছি। আমি একটুখানি আজকে হালকা ফুলকি সেজেছি, অত বেশি সাজিনি। নিচে নামছি, ব্রেকফাস্ট করবো, করে তারপরে বেরোবো, কারণ আমার খিদে পেয়ে গেছে খুব জোরসে। এত জোর খিদে পেয়ে গেছে যে কী বলবো, আমাকে তাড়াতাড়ি করে চটপট করে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যা হবে। দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই বৃষ্টি পড়ছে ভাই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে। পৌঁছে গেছি আমরা। আগে প্রথমে এসেছি টিউলিপ গার্ডেন, এখানে ঘুরবো, তারপর এখান থেকে যদি অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তারপর যাবো, আগে এখানটাকে ঘুরে নিই। দেশে না ছাতা ফাতা নিয়ে হাঁটতে একদম বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আজকে আমি শ্যাম্পু করেছি মাথাটা, বৃষ্টি নোংরা জলে চুলটা ভিজছিল, আর তাদের সব থেকে বড় কথা শরীরটাও খারাপ হবে। ওই জন্য আমরা এখান থেকে দুটো ছাতা কিনেছি, একটাতে বাবা যাচ্ছে আর একটাতে আমি আর আমার মা যাচ্ছি। ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেন, এখানে আবার ভালো ভালো ছবি তুলতে জাস্ট অসাধারণ লাগছে। ওই দিকেও আরও আছে, ঠিক ওই দিকটা করে Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. বৃষ্টিটা এসেই না গন্ডগোল হয়ে গেল, রোদ্দুর উঠলে দারুণ দারুণ ছবি উঠতো। আমি তুলেছি, বাট রোদ্দুর উঠলে আরো ভালো হতো, কারণ এই ছাতা ফাতা নিয়ে আর মানে হাঁটা যায় না, এমনই বিচ্ছিরি করে একটা ব্যাপার, প্রচুর বিচ্ছিরি করে একটা ব্যাপার হয়ে গেছে। আর বৃষ্টিটা আজকে না হলেই হতো। যাই হোক, হোটেলে চলে এসেছিলাম টিউলিপ গার্ডেন থেকে, কারণ এতটাই তখন বৃষ্টি হয়েছিল যে কোথাও যাওয়াটা সম্ভব ছিল না, আর সেরকম কিছু দেখার মতনও ছিল না টিউলিপ গার্ডেনটা ছাড়া। আমরা হোটেলে এলাম, এসে লাঞ্চ চাঞ্চ করলাম, এখন বেরোচ্ছে হচ্ছে মার্কেটিং করতে। কালকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কালকে আমরা যাবো হচ্ছে তোমার অমৃতসর, পাঞ্জাব, এগুলো ঘুরবো। তো কালকে অনেকটা জার্নি আছে, পাঁচ টোটাল হচ্ছে 12 ঘন্টা, তারও বেশি তো কম নয়। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে মার্কেটিং করতে, দেখি কী কী কেনা যায়। জানি না তো, একটু ঘুরেও আসবো, একটু মার্কেটিংও করবো। তাহলে চলো বেরোনো যাক, এখন বৃষ্টি পড়ছে কিন্তু টিপটিপ করে, কিন্তু ছাতা নিয়ে যেতে হবে। ফাইনালি জাস্ট এই মাত্র হোটেলের মধ্যে ঢুকলাম, আর প্রচুর কেনাকাটি করেছি, আর আমি ওখানে গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ এতটাই বৃষ্টি হচ্ছিলো যে ভিডিও বানানোর কোনো অপশান ছিল না। ওই জন্য আমি তোমার কোনো ভিডিও আর ব্যাগ থেকে ফোন বার করতেই পারিনি, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে ধারণার বাইরে। যাই হোক, মার্কেটিং শেষ আমাদের, মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু কিছু হয়তো বাকি রয়েছে। যাই হোক, যেগুলো দেওয়াদেবীর পালা ওগুলো সব পাট চুকে গেছে, এমাত্র জাস্ট রুমে এলাম একটু ফ্রেশ হই, আর ভালো লাগছে না, প্রচুর বৃষ্টিতে ভিজে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে তোমার 6:30, আমরা বেরোবো 7টার সময়তে। অনেক সকালবেলা উঠেছি, সকালবেলা বলতে তা উঠেছি হচ্ছে 5টার সময়তে, 5:30 হবে কিছু। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কাশ্মীর থেকে, তো আমাদের ট্রিপ অলমোস্ট শেষের দিকেই। যাই হোক, আমরা যাবো হচ্ছে অমৃতসর, 12 ঘন্টার জার্নি। চলো, লাগেজ ফাগেজ সব বাইরে বার করে দিচ্ছি। ফাইনালি আমাদের একটা জায়গায় দাঁড় করালো, আর মানে রাস্তা এত জ্যাম ছিল যে মানে কয়েক ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, মানে তো সরছেই না গাড়ি। যাই হোক, প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো, এখানে এসে আমরা ল্যান্স ট্যান্স করলাম, এখন একটুখানি হাঁটবো, গাড়ি ছাড়তে আমাদের একটু দেরি আছে, একটু হেঁটে নেবো, খাবারটা হজম করে নেবো, তারপর সব কিছু করবো। আমি ভিডিও করছি আর এটা হাই করছে।
ফাইনালি আমরা জম্বু স্টেশন পৌঁছে গেছি, এইমাত্র এলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে, মানে স্টেশনের ভেতর দিকটা। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। খানিকটা আগেই রুমের মধ্যে এলাম, এসে স্নান ঠান করলাম। আর মানে কালকের অবস্থা মানে আমি আর কি বলবো, মানে কালকে তোমার ওই যে মানে গাড়ি থেকে নামার পর থেকে মানে যত ভিডিও বানিয়েছি আমি, যত ভিডিও ওর জম্বু স্টেশন, জম্বু থেকে ট্রেন ছেড়েছে, তারপরে আমরা পাঞ্জাবে এসেছি তোমার গাড়ি করেতে, সেই সব ভিডিও, রাস্তার ভিডিও, সব এভরিথিং আমার ফোনে সব ডিলিট হয়ে গেছে। কিছু কিছু আছে কিন্তু সেইগুলো মানে দেওয়ার মতনই নয়, আমি জানি না কী করবো। মানে সব ডিলিট হয়ে গেছে, সব সব সব। তাও অল্প অল্প ভিডিওগুলো কিছু মানে যেগুলো ছোটো ছোটো করেছিলাম সেগুলো রয়ে গেছে, বড় বড় যে ভিডিওগুলো করেছিলাম ওগুলো সব ডিলিট হয়ে গেছে। আমি এলাম, এসে ফোনে চার্জ দিলাম, তারপরে স্নান করতে গেলাম, স্নান টান করে এইমাত্র বেরোলাম। বেরিয়ে তোমার এখন হচ্ছে ফোনে, এখন ফোনে চার্জ দেবো, তার কারণ ফোনে চার্জটা না দিলে এখানে না এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে এই দিচ্ছে এই চার্জ শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা বেরোবো, কিন্তু এখন না, এখন একটুখানি আমরা রেস্ট নেবো। এখন বাজে হচ্ছে 7:30, আমরা 6টা নাগাদ রুমেতে এসেছি। তো এখানে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আজকে এই জামাটা পরেছি আমি, আর এখন আমরা বেরোবো, আগে ব্রেকফাস্ট করবো তারপরে বেরোবো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর অটোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। চলে এসেছি, আর এইখানে স্বর্ণ মন্দিরে আসতে হলে নাকি ওড়না নিয়ে আসতে হয়, ওই জন্য একটা আমি মায়ের ওড়না নিয়ে এসেছি। ভেতরে এখনো ঢুকিনি, মানে হাঁটছি আর একটুখানি। স্বর্ণ মন্দির আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা এখানে কিছু কেনাকাটা করছি, তারপরে আমরা হোটেলে যাবো। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, এখন যাবো হচ্ছে ওই বগা বর্ডারটা। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে সব কমপ্লিট, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, এখন বেরোচ্ছি। Look.
মাত্র এলাম রুমেতে, আর খুব বেশি টায়ার্ড, কারণ সে কাল থেকে চলছে, কাল সকাল থেকে একটু ঘুম টুম হয়নি, চোখমুখের অবস্থা তো একদম খুবই খারাপ। যাই হোক, আর আমরা যেখানে ওয়াঘা বর্ডারে গেছিলাম দারুণ, আমার এতগুলো জায়গার মধ্যে সেটা মানে ওটা আমার সব থেকে বেশি বেস্ট লাগলো। যাই হোক, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কারণ কাল সকাল থেকে আবার শুরু হবে, সেই 3টা থেকে শুরু হবে। ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।